আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও বুকটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সুষমা এই অধ্যায়টির আগে। এখানে রয়েছে নারী সমান পুরুষ, শুভঙ্করের জন্মবৃত্তান্ত, সুষম। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। শুভঙ্করের জন্মবৃত্তান্ত। আজ সাবিরি ম্যাডামের ক্লাস ছিল, সাংবাদিকতা ও নারী পড়ালেন, মানে নারীবাদ পড়ালেন আর কি। পড়ানোর ফাঁকে ফাঁকে সংখ্যাগরিষ্ঠ ধর্মকে এক হাত দেড় হাত করে বার কয়েক নিলেন। কিন্তু উনার নিজের ধর্মের শত বছরের সতীদাহ, বিধবা নিগ্রহ, ভারতে কন্যা ভ্রূণসহ হত্যা করা একবারের জন্য এলো না। এই জন্যেই কিডা যেন কইছিলাম, মুসলমান যখন নাস্তিক নারীবাদী কমিউনিস্ট হয় তখন নাস্তিক নারীবাদী কমিউনিস্টই হয়, আর হিন্দু যখন নাস্তিক হয় তখন হিন্দু নাস্তিক হয়, যখন নারীবাদী হয় তখন হিন্দু নারীবাদী হয়, যখন কমিউনিস্ট হয় হিন্দু কমিউনিস্ট হয়। মোক্ষম। চৈতি বারবার আর চোখে দেখছিল তিথিকে পুরো ক্লাসটা, নির্লিপ্ত ভঙ্গি ধরে রাখার চেষ্টা করেছে তিথি। ইনফ্যাক্ট গোটা ক্লাসটাই তিথির দিকে তাকাচ্ছে খানিক পরপর। ব্যাপারটা ম্যাডামও খেয়াল করেছে। বারবার কারো মনে আঘাত দেবার জন্য বলছি না, বিশেষ কারো উদ্দেশ্য না, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি জাতীয় কথা বলে বলে মিনিমাইজ করার চেষ্টা করেছেন। এত আগাছানাশক দেওয়ার পরেও বেড়ে ওঠা বেয়ারা ঘাসফুল। তিথি এখন ডিপার্টমেন্টের কাছে। একটা এক্সট্রোভার্ট মেয়ের হঠাৎ তাবু হয়ে যাওয়াটা পুঁজিবাদের একটা নিটলস না তো কি। ক্লাস শেষে চৈতির এক হেসে এলো, সিনথিয়া, রেনো, তাসনিম সবাই। উদ্দেশ্য, তিথি মন খারাপ করেছে তার মন ভালো করা। তিথি আসলে মন খারাপ করেনি, এটাই প্রত্যাশিত। আমাদের প্রত্যাশার সাথে না মিললে মন খারাপ হয়, প্রত্যাশা মাফিক যদি হয় তাহলে মন খারাপের কি আছে। দেখেছিস ম্যাম কিন্তু হিন্দু ধর্মকে একবারও খোঁচালো না, রেণু গাল ফুলিয়ে নৈঃশব্দ ভাঙে। আরে হ্যাঁ, ওদের সমস্যাই হলো ইসলাম, বুঝলি? সিনথিয়া বেশ বইপত্র নড়াচড়া করে ইদানিং। বর্তমানে পুরো দুনিয়া চলে পুঁজিবাদী অপারেটিং সিস্টেমে, কম্পিউটার চলে যে সফটওয়্যার দিয়ে তাকে বলা হয় অপারেটিং সিস্টেম। ইসলাম টোটালি বিপরীত কাউন্টার অপারেটিং সিস্টেম। স্নায়ুযুদ্ধে সমাজতন্ত্রকে হারানোর পর এখন ইসলামই তাদের মূল শত্রু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবী দুটি ব্লকে ভাগ হয়ে পড়ে। একটা হলো আমেরিকার নেতৃত্বে ন্যাটোর পুঁজিবাদী ব্লক, আরেকটা হলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশ এর সমাজতান্ত্রিক ব্লক। সরাসরি যুদ্ধ না হলেও পুরো দুনিয়ার প্রভাব বিস্তারের ঠান্ডা লড়াই চলত এদের মাঝেই। একেই বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। নিরপেক্ষ দেশগুলো মিলে তৈরি হয় ন্যাম নামের আরেক সংগঠন। 1919 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙানোর মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক ব্লক ধ্বংস হয়, শেষ হয় স্নায়ুযুদ্ধ, শুরু হয় দুনিয়াজুড়ে আমেরিকার একচেটিয়া মুরলগিরি। কারণ তাদের সফটওয়্যারকে চ্যালেঞ্জ করার সব গুণাগুণ একমাত্র ইসলামের মধ্যেই আছে। এসব নারীবাদ, মুক্তবাজার অর্থনীতি, গণতন্ত্র, ভোগবাদ, এসবই পুরো দুনিয়াকে পুঁজিবাদের গ্রাসে আনার ভিন্ন ভিন্ন কৌশল। বাহ রে সিনথিয়া, তোর কনসেপ্ট তো বেশ ক্লিয়ার, কীভাবে? তিথি সোদায়। আমার আগে থেকেই মনে একটা প্রশ্ন ছিল, সারা দুনিয়ায় সবাই কেন মুসলিমদেরকে অত্যাচার করছে, কি এমন পাপ করে ফেলেছে ওরা, হিসেব মেলাতে পারতাম না। ভাইয়ার সাথে শেয়ার করলাম বিষয়টা। ভাইয়া তো অনেক আজিব আজিব পরেট্রে, তিনটে বই দিল সেদিন। একটা হলো চিন্তা অপরাধ, আর মোহাম্মদ এনামুল হক স্যারের দুটো বই। পড়ছিস তুই? হ্যাঁ, দারুণ লিখেছে না, হিসেব মিলেছে? জবাবে সিনথিয়া উপরে নিচে মাথা নাড়ে। আমাকে দিস তো সিনথি। রেনু বেশ ইন্টারেস্টেড। তবে সিনথি, তিথি বলে চলে, নারীবাদের শুরুটা আসলে যৌক্তিকই ছিল। ইউরোপের প্রেক্ষাপটে নারীবাদের প্রথম ওয়েব আসলেই দরকার ছিল, বুঝলি না? হাজার বছর ধরে ইউরোপের সমাজ ব্যবস্থার উপর যাজকতন্ত্রের জুলুম চলেছে, সেই জুলুমের জবাবেই এসব নারীবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের জন্ম। তিথির বলার ভেতর একটা হারিয়ে যাওয়া আছে, তাই যে শুনে সেও হারিয়ে যায়, চলে যায় বহু পেছনের কোনো সাদাকালো সিনেমায়। উপনিবেশ চষে ইউরোপে এলো শিল্প বিপ্লব, হতে থাকে যন্ত্রশিল্পের বিকাশ, ছাতার মতো কলকারখানা গড়ে ওঠে ইউরোপ আমেরিকায়, স্রোতের মতো কাঁচামাল আসছিল উপনিবেশ থেকে, কুটির শিল্পগুলো বন্ধ হতে থাকলো বৃহৎ শিল্পের ঠেলায়। আগে নারীরা ঘরে থেকেই কৃষিতে, শিল্পে, উৎপাদনে অংশ নিত,
সেটা গেল বন্ধ হয়ে। তার মানে শিল্প উন্নত হবার আগে ইউরোপে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়নি? চৈতি প্যারাশুট ছাড়া আকাশ থেকে পড়ে গেল। আমাদের তো ছোটবেলায় এটাই পড়িয়েছে, শিল্পে উন্নত হবার আগে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। না, হতে হয়নি, তিথির দৃঢ় জবাব। তৃতীয় বিশ্বকে চিরকাল কৃষি প্রধান রাখতে এবং চিরদিন তাদের কাঁচামাল সাপ্লাই বানিয়ে রাখতে, এটাই তৃতীয় বিশ্বের একজন ছাত্রকে পড়াতে হবে। বুঝেছ বুদ্ধিমতি? তারপর বল তিথি। রেণুর কাছে কথাগুলো একেবারেই নতুন। বেচারি আগ্রহী মারা যাচ্ছে, দাস ব্যবসা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, ওদিকে কারখানা বাড়ছে, কাঁচামালেরও কমতে নেই, বাড়তে থাকলো শ্রমিকের চাহিদা। পরিবার এখন আর উৎপাদনের ইউনিট না, আয়ের ইউনিট। উৎপাদন চলে গেছে কারখানায়। নারীদের এখন কেবল বাসার কাজ ছাড়া অর্থনীতিতে কোনো কাজ নেই, যেটা তারা কুটির শিল্পের যুগে করত। পুরুষ তো কারখানায় আছেই, ফলে শ্রমিকদের যোগান দিতে পরিবার থেকে নারীদেরকেও বের করে আনার প্রয়োজন দেখা দিল। এই শুরু হলো, বাকিদের ক্লিয়ার করে সিনথিয়া। নারীদের কারখানামুখী করতে চটকদার সব আইডিয়া বাজারে আসতে থাকলো। নারী কর্মী রাখার সুবিধা হলো, একই সময়ে খাটিয়ে নিবে কিন্তু কেবল নারী হবার অজুহাতে বেতন দিবে কম। এইসব জুলুমের বিপরীতে গড়ে উঠল নারীদের নানান ট্রেড ইউনিট। নারীরা দেখল, যেহেতু আমরা ভোট ব্যাংক না, গণতান্ত্রিক দলগুলো আমাদের দাবিগুলোর আদায়ে উৎসাহী। অতএব প্রথমে আমাদের লাগবে ভোটাধিকার। শুরু হলো আন্দোলন, প্রথম দেও, ফার্স্ট ওয়েব। এরপর সমান বেতনের আন্দোলন, সম্পত্তির অধিকার ইত্যাদি ইস্যু সামনে আসতে থাকলো। বুঝলি? হ্যাঁ বুঝলাম। ম্যাডামের চেয়েও তুই নারীবাদের ইতিহাস ভালো পড়াচ্ছিস তো। তারপর? স্বল্পভাষী তাসনিমের গলা শোনা গেল এতক্ষণ পর। তাসনিম যখন কথা বলেছে, মানে আলোচনাটা ইন্টারেস্টিং হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়টাতে নারীরা ব্যাপকভাবে কারখানায় এলো, কারণ পুরুষদের যেতে হচ্ছিল যুদ্ধে। যুদ্ধের পরেও কারখানাগুলোতে নারী কর্মী ছিল প্রচুর, পুরুষ নিহত নিখুঁত ছিল বহু। মজা পেয়ে গেল মালিকেরা, নারীদের শ্রমবাজারে রাখাটা ব্যাপক লাভজনক সাব্যস্ত হলো। এক, বেতন কম দিতে হয়। দুই, চাকরির প্রতিযোগিতা সৃষ্টি হয়, ফলে পুরুষও আগের চেয়েও কম বেতনে শ্রম দিতে তৈরি থাকে। চাকরিটা তো তার দরকার, পুঁজিবাদ তো এটাই চাই। নারীবাদ হয়ে গেল পুঁজিবাদের লাভজনক প্রজেক্ট। নারীবাদের পালে সব ধরনের ফু এখন পুঁজিবাদই দেয়। মেক সেন্স, চৈতীয় পালে হাওয়া দিল। নারী পুরুষ সমান, এটা একটা ফাঁপা বলি, নারীকে পুঁজিবাদের ওয়ার্কফোর্সে টেনে আনার একটা ফাঁদ। একটু চিন্তা কর, চাকরির বাজারে শুধু পুরুষ, এবার চাকরির বাজারে সমান সংখ্যক নারী চলে এলো, শ্রমের যোগান বেড়ে গেল। চাহিদার চেয়েও যোগান বেড়ে গেলে মূল্য কমে যায়, শ্রম হয়ে গেল সস্তা। কার লাভ ভেবে বল? যাদের লাভ, নারী পুরুষ সমান, এটাও তাদেরই বলি। তাদের নারী শিক্ষা মানে শিক্ষিত হয়ে চাকরিতে আসা, নারী অধিকার মানে ঘরের বাইরে চাকরি করার অধিকার, নারীর ক্ষমতায়ন মানে চাকরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, নারী স্বাধীনতা মানে পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে চাকরি করার স্বাধীনতা। নারী, তোমার স্বামী তোমার উপর জুলুম করে, ডিভোর্স দিয়ে চাকরি করো, এটাই সমাধান। তোমার উপর ম্যারিটাল রেপ হয়, চাকরি করো। পুরুষতান্ত্রিক সমাজ তোমার ভালো চায় না, চাকরি করো। সব কিছুর সমাধান হলো চাকরি করো, অর্থনীতিতে আসো, টাকা কামাও, আমার কাজে লেগে যাও, ব্যাস এটাই সমাধান। এটাই আলাদিনের জাদুর চেরাক। এই যেমন তৃতীয় বিশ্বের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই ধর। সিনথিয়া হাল ধরে, লম্বা স্পিচ দিয়ে তিথি দম নিচ্ছে। গ্রামের এই মেয়েগুলোকে যদি নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী মুক্তি এসব বলি না গেলাত, তাহলে গ্রাম থেকে শহরে এনে মাত্র 5-6 হাজার টাকার শ্রম নিত কীভাবে? লাভ হচ্ছে কার? ওদেরই তো। ঢাকা থাকতে গিয়ে ওভারটাইম করতে হচ্ছে, স্বামী স্ত্রী মিলে গার্মেন্টসে কাজ করতে হচ্ছে, অথচ মার্কেটে শুধু পুরুষ থাকলে বেতন বেশি দিতে হতো। এই জন্য সরকারকে দিয়ে পলিসি তৈরি করিয়ে, এনজিও দিয়ে মেহনত করিয়ে মেয়েদের সচেতন করার নামে চাকরিতে আনাই উদ্দেশ্য। তিথি নিকাত তুলে রাখে। ও, সুতরাং আলটিমেটলি পিরামিডের চূড়ায় যারা বসে আছে তাদেরই লাভ। রেণু বুঝে গেছে প্রায় সবটা। কিন্তু দোস্ত, বিজ্ঞানের কথায়ও তো নারী পুরুষ সমতার কথাই এসেছে, এটাকে কী বলবি? আচ্ছা, বিজ্ঞান যেহেতু এখন ঠিক ব্যাঠিকের মাপকাঠি, তাই বিজ্ঞানকে দিয়ে এই কথা বলানো দরকার। গবেষণার খরচ আমি দেব, রেজাল্ট যেন আমি যেটা চাইব সেটা হয়,
সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানীদের দিয়ে বলানো হবে নারী পুরুষ সমান। বাজারে এলো জেন্ডার সমতার ধারণা। কিভাবে বিজ্ঞানকে দিয়ে বলানো হয় তা পরিশিষ্ট পাঁচে আলোচনা করা হবে। বলা হলো লিঙ্গ ব্যাপারটা শরীরভিত্তিক, কিন্তু জেন্ডার ব্যাপারটা সামাজিক ভূমিকাগত ও আচরণগত। নারীর একরকম সামাজিক ভূমিকা পুরুষের আরেক এমন নয়, বরং সব শিশু সমানই জন্মে, পরে সমাজ পরিবার মিলে তাকে একটা জেন্ডার ভূমিকার দিকে ঝুঁকায়। এই জন্যে নারীর কাজ পুরুষের কাজ বলে কিছুই নেই, সবাই সব করার জন্য উপযুক্ত। অতএব পুরুষ পারলে তুমি নারী হয়ে কেন পারবে না? সমানই তো, লিঙ্গ ভিন্ন হতে পারে, জেন্ডার সব সমান। সর্বপ্রথম 1955 সালে আমেরিকান সেক্সোলজিস্ট ও মনোবিদ জন মানি আলাদা আলাদা সংজ্ঞা দেন সেক্স ও জেন্ডারের। এর আগে পর্যন্ত জেন্ডার বলতে কেবল গ্রামারের লিঙ্গই বোঝানো হতো। জেন্ডার দুটো অর্থে মূলত ব্যবহার হয়, এক কারো সেক্সের উপর ভিত্তি করে তার সামাজিক ভূমিকা কী হবে সেটা, বা জেন্ডার রোল। দুই, কেউ তার নিজের ভেতর থেকে নিজেকে যে ভূমিকায় দেখতে চায়, জেন্ডার আইডেন্টিটি। জন মানিয়ের এই কনসেপ্ট 70-এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়, যখন নারীবাদ জেন্ডারের সামাজিক দিকটা গ্রহণ করে নেয়। 100 বছর আগেও নারী ঘর সামলাবে পুরুষ বাহির, ইউরোপ এমনই ছিল। জেন্ডার নামে সব কর্মবন্টন ভেঙে দেয়া হতো, নারীকে বাইরে এনে শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ানোর পুঁজিবাদী এজেন্ডার একটা বৈজ্ঞানিক তত্ত্ব তৈরি হলো। পূর্ব দিকের নামটা বদলে পশ্চিম করে দিলে কাল থেকে সূর্য কিন্তু পশ্চিমেই উঠবে, তাই না বল? গতকাল তুই একটা কথা বলেছিলি, আমাদের বায়োলজি আমাদের কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। আমি ভাবছিলাম এক করলো না কেন? ক্লিয়ার, গতকাল কি ক্লাস নিয়েছিলি তিথি ম্যাডাম? দে সেই নোটগুলো আমাকে, হেসে কুটি কুটি সবগুলো। মজার ব্যাপার কি জানিস থিনথি, এই সমতার টুপু কেবল একটা আওয়াজ, কেবল নারীকে জব মার্কেটে আনাই উদ্দেশ্য, একটা প্রতিযোগিতা তৈরি করাই উদ্দেশ্য। নারীকে বলা হবে তুমিও পারো বস হতে, অফিস চালাতে, কিন্তু মার্কেটে আনার পর তোকে পলিসি লেভেলে নেওয়া হবে না, একই যোগ্যতা থাকলেও একটা পুরুষকেই নেওয়া হবে। কিটা কেমন করে কুরাস হয়ে গেল? যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী শেয়ার মার্কেটে টপ 500 কোম্পানি, মানে পুঁজিবাদের নাটের গুরু যেগুলো আর কি, তাদের মাত্র 4.2% সিইও নারী এবং 19.2% বোর্ড মেম্বার নারী। নারীবাদের এত বছর সংগ্রামের পরেও এই অবস্থা কেন রে বাপু? খোঁজা হলো কারণ, বেরিয়ে এলো কেউটে না ডাইনোসর। পরিসংখ্যানগত কারণে নিয়োগকারীরা মানে পুঁজিপতিরা মনে করে নারীর চেয়েও পুরুষকে নিলে প্রতিষ্ঠানের লাভ বাড়বে। হার্ভার্ড বিজনেস স্কুল এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব ক্যাথরিন বি ক্যাফম্যান এবং ক্রিস্টিয়ান এল এক্সেল, তাদের সাথে আছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর ইকোনমিক্সের প্রফেসর মুরাইল নেড্রেল। রিসার্চ পেপারের নাম হোয়েন জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ নট অ্যাবাউট জেন্ডার। এই বৈষম্যটা লৈঙ্গিক বাইনারি বা অনীহা থেকে নয়, গবেষকগণ দেখলেন নারীকে কম নিয়োগ দেবার পেছনে বৈষম্যটা রুচিগত নয় বরং পরিসংখ্যানগত, মানে নারীকে কেবল নারী হবার কারণে বাদ দেওয়া হয়নি, বরং কোম্পানির লাভ বেশি হবে ধারণা করে পুরুষ নিয়োগ দেওয়া হয়, এবং এই ধারণাটা অহেতুক নয় বরং স্ট্যাটিস্টিক থেকে উদ্ভূত। কোম্পানির পরিসংখ্যানই বলছে নারীকে নিয়োগ দেওয়া পুরুষকে নিয়োগ দেওয়ার মতো লাভজনক নয়, সেই পরিসংখ্যান থেকেই নিয়োগকর্তাদের এই ধারণা জন্মেছে। এটা স্রেফ একটা স্টোরিওটাইপ না, এটার পেছনে আছে লাভ লসের পরিসংখ্যান। মানে পুঁজিবাদ নারীবাদকে প্রচার করে কিন্তু নিজেরা নারীবাদের উপর আমল করতে রাজি না। হ্যাঁ, এটা কি শোনালি? কিন্তু দোস্ত, নারী তো বিসিএস আর্মি পুলিশে ধুমসে সুযোগ পাচ্ছে, কর্পোরেট জগতে পিছিয়ে নেই। নিতে তো হবেই, প্রতিযোগিতা জিয়ে রাখার জন্যে সিনথিয়া সায় দেয়। আর সরকারি প্রতিষ্ঠানে নারী নেওয়া হয় বেশি, কারণ সরকারকে দিয়েই দেশে দেশে পলিসি করানো হবে, তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেটা অ্যাপ্লাই দেখাতে হবে যে নারীরা উন্নতি করছে। 6 মাস মাতৃকালীন ছুটির বেতন যাবে তো জনগণের টাকা। নারীকে 50:50 রিক্রুট করে, নারীকে 50:50 রিক্রুট করে অর্ধেক কর্মচারীকে বেসরকারি কেউ 6 মাস বসিয়ে খাওয়াবে? এজন্যে কখনোই নারী পুরুষ সমান সুযোগ দেওয়া হবে না, চৈতিও ধরে ফেলে ব্যাপারটা। সেদিন দেখালাম সরকারের নীতিমালা আছে, তারপরেও বেসরকারি প্রতিষ্ঠান ইচ্ছে মতো ছুটি দেয়, কাউকে 4 মাস কাউকে 3 মাস, কেউ কেউ তো বেতন ছাড়া, আর গার্মেন্টস সেক্টরে আইনগতভাবেই 4 মাস, অধিকাংশতেই নাকি অর্ধেক বেতন দেয়।
চাকরি হারানোর ভয়ে কেউ কিছু বলেও না। আর নারী বেশি নিল বা সমস্যা কী? প্রতিযোগিতা তৈরি করা হয়ে গেছে, বেতন দিতে হচ্ছে কম, নারীরা চাকরি করছে মানে ভোক্তা বেড়েছে মানে ক্রেতা বেড়েছে, বাজারও বড় হয়েছে, প্রোডাক্ট বেশি যাচ্ছে, তিথি ফুটকাটে। পুরুষ নারী যেই চাকরিতে আসুক পুঁজিবাদের লস নেই, বুঝে নে লসটা কার। কার আবার? মায়ের বাচ্চার। গতদিনের আলোচনায় চৈতি মনে আছে দেখছি বেশ। নারী নিজেও শেষ হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মও শেষ হচ্ছে, আনফিট একটা প্রজন্ম রেখে যাচ্ছি আমরা। সিনথিয়া, জানিস তোরা একটা সময় শিশুশ্রম চালু ছিল, পরে দেখা গেল শিশুশ্রম শিশুর শরীরের জন্য খারাপ, এখন বন্ধ করা হচ্ছে। নারীর শরীরের জন্যে 9টা-5টা কর্পোরেট শ্রম, শিফটিং ডিউটি খারাপ এখন জানা যাচ্ছে। এখন আওয়াজ উঠছে নারী ঘরে যে কাজগুলো করে সেগুলোকেও জিডিপিতে অন্তর্ভুক্ত করার। এখন এগুলোকে স্বীকৃতি দিচ্ছ কাজ হিসেবে। তাহলে নিষ্কর্মা বেকার বলে এতদিন যে নারীদেরকে ঘর থেকে বাইরে এনে ঘরও বরবাদ করলে, নারীর শরীরও বরবাদ করলে, সেই মাসুল কে দেবে? আজ বস্তুবাদী ইউরোপ একটা মাপকাঠি দিল যে সমান অধিকার মানে নারী জব মার্কেটে আসাটা সবচেয়ে কল্যাণকর। আর এই মাপকাঠিতে সব ধর্ম, সব সামাজিক মূল্যবোধ, সব বন্ধনকে সাব্যস্ত করে দেয়া হবে পুরুষতন্ত্রের কুসংস্কার, নারী নিগ্রহ, নারীর প্রতি অবিচার হিসেবে। দুদিন পর যখন মাপকাঠি আবার বদলাবে, তখন আগের মাপকাঠিতে ক্ষতিগ্রস্ত নারীদের ক্ষতিপূরণ কে দেবে? চল তিথি, তোকে খাওয়াই, খাওয়াতে মন চাচ্ছে। কী রে রেণু, আমরা কি দোষ করলাম? সিনথিয়া ছাই দিয়ে ধরে। কি খাবি? আইসক্রিম খাওয়া। হ্যাঁ, জয়যুক্ত হলো চৈতির প্রস্তাবে। সত্যের নিজস্ব একটা দীপ্তি আছে, স্বীকার করলেও সেটা জলজল করে, জোর করে অস্বীকার করলেও সেটা মনের মাঝে জ্বলতেই থাকে, মেনে না নেওয়া অবধি শান্তি পেতে দেয় না। মুখ না মানলেও মন বলে ওটাই সত্য, মন না মানলেও আরও ভেতরে গিয়ে যেন গুমড়ে ওঠে সাক্ষ্য দিতে, রেণু ভাবছে অন্য কথা। তিথি মেয়েটা একদম অন্যরকম হয়ে গেল। আগের সেই উচ্ছল উড়ন্ত তিথি এখন রাস্তার কোণে দিয়ে হাঁটে, আস্তে আস্তে, সিমেন্ট মিক্সচারের মতো আকর্ষণহীন সে হাঁটা। অন্য পথের কর্নার দিকে চেয়ে মুখের অপেক্ষায় না থেকে সাক্ষ্য দিয়ে ওঠে রেণুর মন, হোক না এক নিমিষের জন্যে। I'm